ফয়জুল্লাহ লিখেছেন, শীতকাল মূলত মাহফিলের মৌসুম, এটি আমাদের সংস্কৃতির অংশ, এতে অনেকের উপকার হয়, আবার অনেকেই এতে আবার অনেক বক্তা এতে সীমা লঙ্ঘন ও করেন। আপনার দৃষ্টিতে আদর্শ মাহফিলের রূপরেখা কি হতে পারে, কেমন বক্তাকে মাহফিলে দেওয়া দেওয়া উচিত? ভাই ফয়জুল্লাহ, এ বিষয়ে আলহামদুলিল্লাহ আজকে এই দৈনিক মানব জমিনে পুরো পাতাব্যাপী আমাদের একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। আর্টিকেলটা দৈনিক যুগান্তর, এর আগে অর্ধ পাতাব্যাপী প্রকাশিত হয়েছে, আরো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, আর সেটির মূল শিরোনামটি হলো আদর্শ ওয়াজ মাহফিলের রূপরেখা। ওয়াজ মাহফিল দেশের আবহমান কালের একটি সংস্কৃতি, শত শত বছরের ঐতিহ্য, এবং গ্রাম বাংলার মানুষ ওয়াজ শুনতে মাহফিলে যেতে অভ্যস্ত, স্বপ্রণোদিত হয়ে নিজে নিজে স্বেচ্ছায় মাহফিলে গিয়ে তারা ঘন্টাকে ঘন্টা ওয়াজ শুনেন, আলোচনা শুনেন। এটি ইসলাম এবং সুন্দরকে ছড়িয়ে দেওয়ার, সুস্থ চিন্তাকে চিন্তাকে বিস্তৃত করার এক বিশাল বড় সুযোগ এবং প্ল্যাটফর্ম। আফসোসের বিষয় যে বক্তাদের দায়িত্বজ্ঞানহীন, কোনো কোনো বক্তাদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কিংবা আচরণ বা আয়োজকদের ভুল ত্রুটি এবং এ জাতীয় কোনো পদস্খলনের কারণে মাহফিলের যে সৌন্দর্য সেটি হারিয়ে যাচ্ছে। এজন্য আমাদের সবাইকে যার যার জায়গা থেকে মাহফিলের হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে হবে, এটিকে সুন্দরভাবে সাজাতে হবে। বক্তা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যারা অর্থলিপ্সায় নিমগ্ন, সেরকম বক্তাদেরকে দাওয়াত না দিয়ে, এমন বক্তাদেরকে দাওয়াত দিতে হবে যাদের মধ্যে দাওয়াতি মানসিকতা আছে এবং যারা কোরআন হাদিস ভিত্তিক কথা বলেন, কিচ্ছা কাহানি নয়, মানুষ জমানো নয়, হাসানো কাদানো নয়, হেয়ালিপনা ভাড়ামো নয়, গান এবং আপনার অভিনয় জোকিং এগুলো করা নয়, বরং যারা কোরআন হাদিসকে উপস্থাপন করার চেষ্টা করে সেই সমস্ত বক্তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করা উচিত। সেই সাথে আপনার বক্তাদের মধ্যে অর্থলিপ্সা থাকা যেমন দূষণীয়, আয়োজকরা বক্তাদেরকে যেন তেন সম্মানে দেওয়াটাও দূষণীয়। এক্ষেত্রে উভয়কেই দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আয়োজন করতে হবে। অনেক আয়োজকরা এগুলো করেন নিজেদের কর্তৃত্ব জাহির করবার জন্য, সামাজিক অবস্থান ভালো করবার জন্য, সেটিও সন্দেহাতীতভাবে গর্হিত।